তো হ্যালো বন্ধুরা, তো বিস্ট ট্রেলার চলে এসেছে। তো বিস্ট ট্রেলার নিয়ে কত কথা বলবো। তো গতকালই ট্রেলারটা সান টিভির ইউটিউব চ্যানেলে একটা স্ট্রিম হয়ে গেছে। তো পাওয়ার প্যাক একদম থালাপাতি বিজয় রয়েছে, তো দারুণ লাগছে একদম। পুরো ট্রেলারটা মানে KGF চ্যাপ্টার 2 এর সঙ্গে যে একদিন আগে রিলিজ হচ্ছে গিয়ে বিস্ট সিনেমাটা, তো KGF চ্যাপ্টার 2 এর সঙ্গে যে পাঙ্গা দিয়ে এটা যে টিকে থাকতে পারবে সে একটা কিন্তু গ্যারেন্টি থাকছে। তার সঙ্গে যে একটা কম্পিটিশন চলতে পারে KGF চ্যাপ্টার 2 এর সঙ্গে এই সিনেমাটা, তো সেটাও একটা বেশ ভালো দিক এই সিনেমাটার ক্ষেত্রে, যেটুকু ট্রেলার দেখে আমার মনে হলো। ট্রেলারটা জাস্ট আউটস্ট্যান্ডিং। থালাপাতি বিজয়ের যেখানে এখানে যে ইন্ট্রো সিনটা রয়েছে সে সব নিয়ে পরে কথা বলছি। প্রথমে যে গল্পটা এখানে যেটুকু বোঝা যাচ্ছে, তো একটা চেন্নাই একটা মল রয়েছে, তো সেই সেই শপিং মলটাকে হাইজ্যাক করা হয়েছে কিছু টেররিস্ট মিলে, এবং সেই শপিং মলে সেই মলে একজন ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান সোলজার রয়েছে, যে একটা প্লে করছেন থালাপাতি বিজয়। তো সে কীভাবে এই পুরো অপারেশনটা সাকসেসফুল করেছে এবং তাকে এই যে বিস্ট বলা হচ্ছে, তাকে এই বিস্ট বলা হচ্ছে তার কারণ কী, তাকে আসল কারণ কী, এবং তাকে এই বিস্ট প্রত্যেকে বলছে, এবং এই যে ইন্ডিয়ান সোলজার এই যে ইন্ডিয়ান আর্মি তার একজন সাকসেসফুলি সে প্রত্যেকটা কেস হ্যান্ডেল করেছেন, প্রত্যেকটা অপারেশন সাকসেসফুলি সে করেছেন, তার কিছু সিন দেখাচ্ছে যেগুলো ফ্ল্যাশব্যাকের সিনগুলো তাকে দেখতে পাচ্ছি, এবং তারপরে প্রেজেন্ট ডে অর্থাৎ যে হাইজ্যাক হয়েছে মলটা এবং সেখানে সে উপস্থিত আছে একটা জায়গায় ন্যারেটর হিসেবে যিনি বলছেন, তো বলছে সেখানে আমাদের একজন ছেলে রয়েছে যে সেই মলের মধ্যে আছে। তো সেই ইন্ডিয়ান সোলজার কীভাবে ইন্ডিয়ান আর্মি কীভাবে এই পুরো হাইজ্যাকটা কীভাবে সেখান থেকে সবাইকে উদ্ধার করছে এবং সাকসেসফুলি সেটা করছে, এবং সেটা দেখার জন্য সিনেমাটা দেখতে হবে। তো ফাইন, ট্রেলারটা আমার জাস্ট আউটস্ট্যান্ডিং লেগেছে। থালাপাতি বিজয়ের যে ইন্ট্রো সিনটা রয়েছে, যে একটা ব্যানার রয়েছে এবং সেটাকে ছুরির মধ্যে ছুরিতে কাটছে এবং তার চোখটা দেখা যাচ্ছে, এবং তারপর পেছন দিক থেকে হাতে কুড়ুলটা নিয়ে যেভাবে ইন্ট্রো সিনটা রয়েছে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট আউটস্ট্যান্ডিং গুজবাম দিচ্ছে। অনিরুদ্ধ যখনই মিউজিক দেয় তার কিন্তু মিউজিক দিচ্ছে মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু সে গুজবাম ফিল করাবে, এবং গান হোক ইয়ে হোক প্রত্যেকটা জায়গায় অনিরুদ্ধের মিউজিক মানে দারুণ। তো এখন অনিরুদ্ধের পুরো যে মিউজিক্যাল পুরো ব্যাপারটা রয়েছে, তো মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিকটা জাস্ট আউটস্ট্যান্ডিং। এছাড়াও পুরো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেওয়া হয়েছে পুরোটাই আউটস্ট্যান্ডিং লাগছে। এছাড়াও পূজা হেগড়ে এক জায়গায় দেখলাম তাকেও বেশ ভালো লাগছে। এছাড়াও এখানে যে কমেডি সিনগুলো খুব ভালো করে ক্রিয়েট করা হবে, এখানে যেহেতু ইয়োগী বাবু আছেন, ইয়োগী বাবু দারুণ কমেডি করে, তো ইয়োগী বাবুর সঙ্গে একটা বেশ ভালো একটা যে সিনগুলো থাকবে সে কমিক সিনগুলো খুব ভালো একটা ক্রিয়েট করা হবে আমি বলবো। তো পার্সোনালি খুব ভালো লেগেছে ট্রেলারটা, এবং KGF চ্যাপ্টার 2 এর সঙ্গে এটা আসছে, তো দেখা যাক কতটা বক্স অফিসে কতটা খুব ভালোভাবে সাকসেসফুলি হবে, এবং এই সিনেমাটা আরও প্রমোট করা হোক, হিন্দিতে প্রমোট করা হোক, এবং এর হিন্দি ট্রেলার এখনও পর্যন্ত আসেনি, আশা করি হিন্দি ট্রেলারটা খুব চলে আসবে খুব তাড়াতাড়ি, এবং আরও প্রচুর মানুষের কাছে পৌঁছোক সিনেমাটা আমি বলবো, বেস্ট সিনেমাটা। তো এই ছিল আমার রিভিউ, এই ছিল রিয়াকশন। তো আপনারা যারা বিস্ট ট্রেলারটা দেখে ফেলেছেন নিশ্চয়ই কমেন্ট করে জানান যে কেমন লেগেছে বিস্ট ট্রেলার, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।